মানিকগঞ্জে একসঙ্গে চার নবজাতকের জন্ম দিয়েছেন রোমানা ইসলাম নামে এক নারী। জানা গেছে চার নবজাতকের দুটি ছেলে ও দুটি মেয়ে শিশু। তবে নির্ধারিত সময়ের আগেই জন্ম হওয়ায় আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে চার নবজাতককেই। সোমবার সকালে মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পৃথিবীর আলো দেখেন এই চার শিশু। পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেলেও বিপাকে প্রসূতির স্বামী। প্রতিদিন আইসিইউ এর খরচ বহন করতে হচ্ছে ৪০,০০০ টাকা। আমার ছেলে এবং মেয়ে, দুজন ছেলে হয়েছে, দুজন মেয়ে হয়েছে। আর সকাল ৬টার দিকে ওরা উপস্থিত হয়েছে এবং আমি হয়তো খুব একটা ভালো করে দেখতে পারিনি। আমি সবার কাছে বলতে চাই একটা কথাই, যে সবাই যেন আমার বাচ্চার জন্য দোয়া করে এবং ওরা যেন দীর্ঘজীবী হয় এবং ওরা দ্রুত সুস্থ হয়ে ওঠে আমার কোলে এবং মায়ের কোলে, যেন ওরা তাড়াতাড়ি ফিরতে পারে। আমার বলতে গেলে আমার অনুভূতিটা অনেক, আমি অনেক খুশি, আমি অনেক লাকি, আল্লাহ আমাকে দিছে অনেক খুশি হয়ে, আমি অনেক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি। তো বাচ্চা হয়েছে যেহেতু একটা পদক্ষেপ তো নিতে হবে, আমার যত কষ্টই হোক বা যদি এর উপরে যদি সরকার বা সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা থেকে আসে তাহলে আমার জন্যে অনেক অনেক বড় বিল। আমার কোনো সেরকম কোনো অ্যাবিলিটি নেই যে এত বড় ব্যয়বহুল, আল্লাহ ভরসা যদি কোনো সরকারের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে আমার জন্য কোনো হেল্প করা হয় তাহলে আমি অনেক খুশি হই। আমার খুবই আনন্দ লাগে, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে রেসিডেন্ট ফিজিশিয়ান ডক্টর আবু সাইদ মোহাম্মদ আসলাম জানান, ৩৪ সপ্তাহে জন্ম হওয়ায় চার নবজাতককে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এক সপ্তাহ থেকে ১৫ দিন বাচ্চাগুলোকে আইসিইউতে রাখতে হতে পারে। চার নবজাতক ও তাদের মা সুস্থ আছেন বলেও জানান তিনি। একসাথে ৩টি বাচ্চা হওয়ার ঘটনা আছে, এই ধরনের মানে, এবং সংখ্যা আমাদের হিসাবের বাইরে, মানে অনেকগুলো ডেলিভারি হয়েছে। আর যমজ বাচ্চা, টুইন বেবি, এগুলো তো প্রতি সপ্তাহে ডেলিভারি হচ্ছে। এই কোয়াড্রিপেড অর্থাৎ একসাথে ৪টি বাচ্চা ডেলিভারি হওয়ার ঘটনা মানিকগঞ্জে মুন্নু মেডিকেল কলেজ হসপিটালে আমি দীর্ঘ ১২ বছর ধরে আছি। এই ১২ বছরের মধ্যে প্রথম ঘটনা। আমরা তাদের রোগী লোকের আর্থিক অবস্থা বিবেচনার সাপেক্ষে, যেহেতু এখানে সিজার হয়েছে, আমরা সর্বোচ্চ কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু খরচ কমানো যায় আমরা সেই ব্যাপারেও দৃষ্টি দিই। কারণ যেহেতু একই সাথে ৪টা বাচ্চাকে চিকিৎসা করা, এটা কষ্টকর হবে, আমাদের কর্তৃপক্ষ এই বিষয়টা বিবেচনায় রাখবেন আমরা আশা করছি। এদিকে চার নবজাতককে দেখতে হাসপাতালে আসছেন অনেকেই। সকলের প্রত্যাশা চার সন্তানই সুস্থভাবে দেখবে পৃথিবীর আলো। জানা যায় শিশু চারটি জন্ম নিয়েছে কম ওজন নিয়ে। তাদের ওজন যথাক্রমে ১ কেজি ৯০০ গ্রাম, ১ কেজি ৮০০ গ্রাম, ১ কেজি ৬০০ গ্রাম ও ১ কেজি ৫০০ গ্রাম। বাচ্চাদের জন্য সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছে তাদের পরিবার। মাসারুল হক মুহাজির, কালবেলা।